দুর্নীতিবাজ কর্মকর্তা অতিরিক্ত সচিব যেমন নেতাদের মতো দুর্নীতিবাজ কর্মকর্তারা এদের লালন পালন করে দেশের সম্পদ তারা বিদেশে লুটপাট করে বাড়ি গাড়ি সবকিছু করেছে কিন্তু আমরা যখন তথ্য নেওয়ার জন্য বিভিন্ন দপ্তরে যাই তখন তারা তথ্য দেয় না যখন সাংবাদিক তার তথ্য নেওয়ার জন্য পরিকল্পনা করে তখন তাকে চোর হিসেবে সাব্যস্ত করা হয় আমরা এর তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই কর্মসূচি অব্যাহত রাখবো এবং সাংবাদিক সমাজের সকল কর্মসূচিতে একাত্মতা পোষণ করছি তাকে গতকাল আপনারা দেখেছেন সচিবালয়ের যেভাবে পাঁচটি ঘন্টা ধরে আটকে রেখে সরকারি কর্মকর্তারা নির্যাতন করেছেন তাকে আজকে রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছেন আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে তার জামিন আবেদন করা হয়েছিল কিন্তু সেটি আমলে না নিয়ে একজন অসুস্থ সাংবাদিককে কারাগারে প্রেরণ করেছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই একটি মিথ্যা মামলা দিয়ে আমরা যতটুকু গতকাল রোজেন ইসলামের পরিবারের সঙ্গে কথা বলেছি অবিলম্বে এই সমাবেশ থেকে বলতে যাচ্ছি অবিলম্বে রোজেন ইসলামের মুক্তি দেওয়া হোক নিঃশর্ত মুক্তি দেওয়া হোক আমাদের নেতাদের কাছে দাবি জানাচ্ছি আপনারা বৃহৎ আন্দোলন করে চলুন আমরা কর্মীরা আপনাদের সঙ্গে থাকবো আজকে আপনার যেটা বললো গণমাধ্যম এবং সরকারকে মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর যে অপচেষ্টা যে নীল নকশা এবং দুর্নীতিবাজরা আজকে গণমাধ্যম সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে যে দুর্নীতিবাজরা ফাঁদে লড়ার চেষ্টা করছে তারই আজকে এই ঘটনা ঘটিয়েছে এবং মিডিয়াকে আজকে একটা মশনের সম্পদের সৃষ্টি করেছে তাই আমি ধন্যবাদ জানাবো ঢাকা সাংবাদিক তারা তুলি আজকে কর্মসূচি পালন করেছে এবং এটা অপদ্রান ঘোষণা দিয়েছেন আমাদের নেতা খায়রুল আলম এবং আমরা শুধু সাংবাদিক সমিতির পক্ষ থেকে আমরা ঢাকা সাংবাদিক ইউনিয়নের যত প্রকার তাদের কর্মসূচি আমরা একত্র ঘোষণা করছি এবং আমরা প্রত্যেকের কর্মসূচিতে আমাদের সংগঠন নেতৃবৃন্দ আমাদের সদস্যবৃন্দ আমরা উপস্থিত থাকবো ইনশাল্লাহ গতকালকে যে ন্যাক্কারজনক ঘটনা এই ঘটনার জন্য বেশি পিছনে আমাদেরকে তাকানোর কোনো প্রয়োজন নেই আমরা গত বারোই এপ্রিলের দৈনিক প্রথম আলো পত্রিকা দেখলে আমরা দেখতে পাই রোজিনা একটি রিপোর্ট করেছে স্বাস্থ্যে 1800 জনকে নিয়োগ এখন 1 কোটি দেব পরে আরও পাবেন আমি মনে করি এই সাহসী রিপোর্টটি যদি আপনারা সবাই পড়েন দেখবেন যে সেখানে বিস্তারিতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি সচিবের দুর্নীতি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি মন্ত্রীর বক্তব্য সহ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য সহ রোজিনা সুবিস্তারে সেখানে তুলে ধরেছে গতকালকের ঘটনা ছিল একটি পরিকল্পিত ঘটনা ঠিক এই প্রতিবেদনটিরই একটি মানে চূড়ান্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তার বিরুদ্ধে মানে একটি পদক্ষেপ নিয়েছে হীন চক্রান্ত করেছে বলে ধরনের অভিযোগ এই প্রথম সাংবাদিক তথ্য সংগ্রহ করে তথ্য সংগ্রহের জন্য আমরা বিভিন্ন দপ্তরে যাই কিন্তু তথ্য চুরির মতো এইরকম ন্যাক্কারজনক একটি অভিযোগে অভিযুক্ত করে আমাদেরকে যেভাবে সমগ্র বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন করা হলো আমি তার প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে রোজিনার আশু মুক্তি দাবি করছি সেই সাথে আরেকটি কথা শুধু বলতে চাই প্রথম আলো কর্তৃপক্ষ এবং রোজিনার পরিবারের সদস্যদেরকে বলবো যে এই ঘটনায় আনলফুল অ্যাক্টিভিটিস অ্যাক্টে আমি মনে করি একটি মামলা করার সুযোগ আছে এবং এই মামলাটি পরবর্তীতে উচ্চ আদালত সহ সর্বত্র রোজিনার মুক্তির ক্ষেত্রে মানে কাজে আসবে অতএব প্রথম আলো কর্তৃপক্ষকে বলবো যে সময় ক্ষেপণ না করে এই অ্যাক্টে এখনই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিবের বিরুদ্ধে একটি মামলা